আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের যতগুলো পর্যটন কেন্দ্র আছে, বিশেষ করে সমুদ্রের ধারে, সেইগুলির মধ্যে অন্যতম আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার শেষ একদম শেষে বকখালি, যা বঙ্গোপসাগরের কোলেই অবস্থিত। এখানে বহু পর্যটকরা আসেন, তারা সময় কাটান, সমুদ্রের স্নান, সমুদ্রের ভিউ উপভোগ করে। আমাদের অনেক কাছে, আমাদেরও ইচ্ছা হলো যে আমরা একটু কাছাকাছি থাকতেও আমরা আসতে পারবো, সেই ইচ্ছা চলে এসেছি আজকের আমরা। বাবা আমাদেরকে কি বাঁশি বাজিয়ে সিগন্যাল দিল, কি করতে হবে? ও আমরা বকখালি চলে এসেছি, এখানে এন্ট্রি করার জন্যে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে টিকিট, 10 টাকা করে টিকিট, অত বড় একটা দায়িত্ব নিচ্ছে না, এইটা ছোট দায়িত্ব। এখানে গাড়ি রাখতে গেলে বাইক 10 টাকা, আমরা 10 টাকা দিয়ে টিকিট কাটলাম, কিন্তু আমাদের হেলমেটের হেডেক নিতে চাইছে না, তো কিছু করার নেই, এখন হেলমেট নিয়ে ঘুরতে হবে আমাদের। হে, তোমার হেলমেট নিয়ে নাও, হাতটা নাড়ানো কম কর, হাত নিচে দিকে। আমরা চলে এসেছি বকখালিতে, এই যে পাশে প্রচুর দোকান, তো দেখুন এখনও তো রোদ প্রচুর, দোকান কিছু খুলেছে, কিছু বন্ধও আছে।
আর এই মানে হচ্ছে এই তিনবার তিনবার আটকে এসেছি। এই মুহূর্তে আমি একদম পুরো সমুদ্রেতেই দাঁড়িয়ে আছি, দেখছেন এটা একটা সমুদ্র, মানে আরেকটু পরে এখানে জোয়ার হবে, জোয়ার আসলেই এখানে কিন্তু এটা পুরো ভরে যাবে, এটা পুরো এলাকাটা পুরো ভরে যাবে। এই ওইটা হচ্ছে আপনার বাউন্ডারি, ওই বাউন্ডারিটা। আর দোকান অনেক দোকান বসেছে, অনেক দূরে থেকে দেখাচ্ছি, অনেক দোকান বসেছে, আর ওই দোকানগুলো যদি অনেক ভরে যাবে যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে। এই যে এই দেখুন জল আছে এখানে, এখানে একটু জল আছে, কিন্তু এই জলটা পার হয়ে গিয়ে আবার দূরে আছে যে আবার একটা চড়া চর মতো আছে, বালির চর, বহু উঁচু, অনেকটা উঁচু। তো সেই ওই পারে আমরা যাবো, চলুন বন্ধুরা সঙ্গে একজন যাবে বলে রেডি। জল কতটা আছে যাই না, ও অনেকে তো পারও হচ্ছে জল, মানে চলুন এবার চলো যাই, দেখা যাক তুমি আগে যাও তারপর আমি যাবো। হ্যাঁ দেখুন এই যে এবার এসে, এবার এসে আর যেতে পারছি না, দাঁড়িয়ে গেছে, বা সকালে দিনটা রোদ থাকে যার ফলে এখানে থাকাটা খুব সমস্যা থাকে, কিন্তু এই মুহূর্তে রোদটা অনেকটা নেমে গেছে, মানে সূর্য আমাদেরকে তার সারাদিনের কার্যকলাপ করার পর সে তার রেস্ট নেওয়ার জন্য সে তার আজকের মতো আমাদেরকে টাটা জানাচ্ছে। তো আমরাও আর কিছুক্ষণের মধ্যে ওনাকে টাটা জানাবই। তো সেই কারণে পরিবেশটা সুন্দর হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা এই মুহূর্তে ঠান্ডা আবহাওয়া, মানে খুব যে গরম সেই গরমটা কেটে গেছে, সারাদিনের ঠান্ডা আবহাওয়াটা চলে এসেছে এই মুহূর্তে, এখন গরম হয়ে যায়। চলে এসেছি দেখছেন, এবারে এই যে যা হচ্ছে আর হচ্ছে এখানে জলটা অনেকটা কম, এই মুহূর্তে জল কম কিন্তু একটু পরে কিন্তু এখানে জল ভরে যাবে, তখন আবার অন্য রূপ নিয়ে নেবে সূর্যের আলো জলেতে পড়েছে, সুন্দর একটা দৃশ্য সেটাই দেখছি দেখাচ্ছি। এই যে পার হচ্ছি বটে, পুরোটা জল নেই, এই জল শেষ, এবারে এখান থেকে আবার বালির চর। দেখো এবারে দেখো মানে পুরোটা আস্তে দেখুন কত বড় বড় এরিয়া নিয়ে চর শুরু হয়ে গেছে, কতটা অনেক বিশাল বিশাল এলাকা। সানসেট স্টার্টিং, তো বিউটিফুল নেচার, এই সাক্ষী হওয়াটা সত্যি সত্যি সমুদ্রের ধারে থাকলে বোঝা যায়, সেই ভিউটা শেয়ার করছি। একটা আফসোস থেকে গেছিলো আমরা আগের ভিডিওতে হয়তো দেখাইনি, হ্যাঁ যে কেন দেখাইনি সেটাও হয়তো পরে বলবো, কারণ আমরা এর আগে আমরা একটা জায়গায় গিয়েছিলাম,
তো সেইখানে আমাদের এই এই দৃশ্যটা দেখা আর হলো না, কারণ সেই সময়টায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের আর দেখা হয়নি। তো আজকের হয়তো আমাদের এই এখানে এসে সেই আশাটা, সেই খিদেটা পূরণ হচ্ছে আমাদের। তো সত্যিকারে ভালো লাগছে, আর অত্যন্ত ভালো একটা মানে দৃশ্য আমরা দেখছি। কাজের চাপে থাকলে এইসব হয়তো সম্ভবত সবসময় দেখা হয় না, তো সেই দৃশ্যটা আশা করছি অনেকের মন ভরে যাবে এই দৃশ্যটা দেখলে। এবারে আমরা আবার এখান থেকে উঠে যাচ্ছি, কারণ জোয়ারের জলটা অনেকটা বেড়ে গেছে, যে মানে যতটা ছিল আমরা এসে দেখেছি তার থেকে অনেক গুণ বেড়ে গেছে এখানটায়। আর আমাদেরকে বিদায় জানানোর জন্য অলরেডি তৈরি হয়ে গেছে, বিদায় জানাচ্ছে। তো আজকেরকার দিনের জন্য উনি আমাদেরকে জানাবে বিদায়, আবার একটা রাত অপেক্ষা করতে হবে ওনাকে আবার স্বাগত জানানোর জন্য। তো উনি যাক, আমরাও এখান থেকে এবারে আস্তে আস্তেও চলে যাব। তো আমি পুরো সমুদ্রটা আপনাদেরকে দেখালাম, আর সামনেটাও দেখালাম, আরও আরও কিছু হয়তো যদি থাকে আমরা যাওয়ার পথে দেখাবো। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই একবার আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমরা দুজনেই এসেছি, আজকের একটু মনটা সত্যি সত্যি এতটা ভালো লাগলেও তার মধ্যে আমাদের একটু মনটা খারাপ। আমরা তিনজনে থাকি সবসময়, কিন্তু আজকে সে আমাদের সঙ্গে থাকতে পারেনি, কারণ তার কিছু পরীক্ষা আছে, মানে ওর কিছু ট্যালেন্ট পরীক্ষা হবে, সেই কারণে স্যাররা ওনাকে বা ওকে ছুটি দেয়নি, যার জন্য ও আমার সঙ্গে আসতে পারেনি। তবে সে খুব রাগও করেছে আমাদেরকে যে হ্যাঁ একদিন আবার নিয়ে আসতে হবে, ওকে কথা দিয়ে আসতে হয়েছে। তো আসবো আবার, আবার যদি এখানে আসি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো আছি। আমরাও এখান থেকে অনেকটা সন্ধে যেহেতু হয়ে আসছে, আমরা এখান থেকে যাব, কারণ আমরা এখানে থাকার জন্য আজকের আসেনি, জাস্ট একটু সময় কাটানোর জন্য। অনেক কাজ থাকে, কাজের মাঝখানে একটু ফাঁকা পেলেই বেরিয়ে পড়ি, দেখেছেন আমার ভিডিওগুলো। তাই আমরা কিছু মানে বন্ধুরা আছি, কিছু কলিগ আছে, যে আমরা সময় পেলে বেরিয়ে পড়ি। সেই কারণে যদি না আপনারা এখনও পর্যন্ত আমাদের এইসব ভিডিও না দেখেন, আমার চ্যানেলে যান, ডিসক্রিপশানে দেওয়া থাকছে, আই বাটনেও দেওয়া থাকছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। চ্যানেলটাকে পুরো ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। যদি এমনই সব ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সত্যি নিজেদেরও খুব ভালো লাগে। আর আপনারা যদি আমাকে সেই রকম ফিডব্যাক দেন, তো আরও ভিডিও করতে থাকবো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, যে মানে ঘুরে ঘুরে ভিডিও করি, সেই কারণে আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তো এখনকার মতো সবাইকে টাটা জানাচ্ছি, তো আবার দেখা হবে অন্য এক ভিডিও, অন্য এক জায়গা, অন্য এক জগৎ নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা।